চাঁদপুরে ড্রেজার শ্রমিক অপহরণ, গ্রেফতার তিন। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। চাঁদপুরে আব্দুল মালেক পারভেজ নামের এক ড্রেজার শ্রমিককে আটকে রেখে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পুলিশ কৌশল অবলম্বন করে তিন অপহরণকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং অপহৃত ড্রেজার শ্রমিককে উদ্ধার করে। শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের একটি নির্জন চর থেকে তাদের তিনজনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সাব্বের, মফিজ ও সুমন, সকলেই সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা। অপহরণের শিকার মালেক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বালুচর এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। এর আগে শুক্রবার সকালে অপহৃত ট্রেজার শ্রমিকের শ্যালক মোহাম্মদ ইমরান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রযুক্তির সহযোগিতায় অভিযোগটি তদন্ত করে চাঁদপুর সদর মডেল থানার উপ পরিদর্শক মোহাম্মদ শাহরিন হোসেন। তাকে সহযোগিতা করেন ASI তাসলিম হোসেন। অভিযোগকারী মোহাম্মদ ইমরান জানান, আব্দুল মালেক গত 5 থেকে 6 মাস চাঁদপুরের বিভিন্ন এলাকায় ট্রেজার শ্রমিকের কাজ করেন। সর্বশেষ 12 জুলাই বিকাল হতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এসআই শাহরিন হোসেন জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মহসিন আলমের নির্দেশে অভিযোগ পেয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের কাজ করি। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সামনে থেকে বাদীর মোবাইল ফোন আসা কলের সূত্র ধরে এগিয়ে যাই। পরে অপহরণকারীরা নদী পার হয়ে চড়ে যেতে বললে পুলিশও তাদের পিছনে অন্য একটি ট্রলার নিয়ে যায়। এ সময় বাদী ইমরানের সাথে ছিল লুঙ্গি পড়ুয়া ASI তসলিম। চরে পৌঁছার পর অপহরণকারীদের আমরা গ্রেফতার করতে সক্ষম হই ও অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মহসিন আলম জানান, অপহৃত ব্যক্তিকে আমরা উদ্ধার করেছি, এছাড়াও তিনজন অপহরণকারী গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।